হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিউয়ার্স, আপনারা কি মিষ্টি কুমড়া চাষ করতেছেন? আপনাদের মিষ্টি কুমড়া গাছে কি আশানুরূপ ফলন পাচ্ছেন না? তবে আমি বলবো এই ভিডিওটা আপনাদের জন্য, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মিষ্টি কুমড়া গাছের মধ্যে কী কী পরিচর্যা করবে প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া ধরবে। ভিউয়ার্স, মিষ্টি কুমড়া গাছের মধ্যে মাত্র দুইটি পরিচর্যা করে দিলেই কিন্তু প্রায় শতবাকি স্ত্রী ফুল আসবে, সেটার প্রমাণও কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। মিষ্টি কুমড়া গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল ধরানোর জন্য প্রথমে আপনারা যে পরিচর্যাটি করে দেবেন সেটা হচ্ছে 3G কাটিং। ভিউয়ার্স, মিষ্টি কুমড়া গাছের মধ্যে 3G কাটিংটা করে দেওয়ার আগে অবশ্যই আপনাদের মিষ্টি কুমড়া গাছের শাখাগুলো চিনতে হবে। মিষ্টি কুমড়ার বীজটি লাগিয়ে দেওয়ার পর প্রথম যে শাখাটি বের হয় সেটাকে বলা হয় 1G ডাল। ভিউয়ার্স, এই 1G ডালের মধ্যে কিন্তু প্রায় শতবাকি পুরুষ ফুল বের হয়। 1G ডাল থেকে পরবর্তীতে যে ডালটি বের হয় সেটাকে বলা হয় 2G ডাল। ভিউয়ার্স, মিষ্টি কুমড়া গাছের এই 2G ডালের মধ্যে কিন্তু প্রায় 50 ভাগ স্ত্রী ফুল আর 50 ভাগ পুরুষ ফুল বের হয়। এই 2G ডাল থেকে পরবর্তীতে যে ডালটি বের হয় সেটাকে বলা হয় 3G ডাল। আর এই 3G ডালটিকে যদি আমরা কাটিং করে দিই তাহলে এটাকে বলা হয় 3G কাটিং। এই 3G ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ স্ত্রী ফুল বের হয়। এইভাবে কিন্তু মিষ্টি কুমড়া গাছের মধ্যে পর্যায়ক্রমে 4G এবং 5G ডাল বের হয়। আর এই 4G 5G ডাল থেকে কিন্তু প্রায় শতভাগই স্ত্রী ফুল বের হয়। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো যে মিষ্টি কুমড়া গাছের মধ্যে কীভাবে এই কাটিংটা আপনারা করে দিবেন। আপনারা কিন্তু 1G ডাল থেকে এই কাটিংটা করতে পারবেন, তবে আপনারা চাইলে কিন্তু 1G ডালটা রেখেও দিতে পারবেন, কেননা 1G ডালের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পুরুষ ফুল বের হয়। আর এই পুরুষ ফুলগুলো কিন্তু পরাগানোর জন্য পরবর্তীতে দরকার পড়ে। ভিউয়ার্স, আপনারা চাইলে কিন্তু 2G ডাল থেকে কাটিংটা করে দিতে পারেন। 2G শাখার মধ্যে আপনারা যে কাটিংটা করে দিবেন সেটাকে বলা হয় 2G কাটিং। 2G শাখাটা কেটে দেওয়ার পর 2G শাখা থেকে পরবর্তীতে যেই শাখাগুলো বের হবে সেটাকে বলা হয় 3G ডাল। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা কাটিংটা করে দিবেন। তো দেখুন ভিউয়ার্স, মিষ্টি কুমড়ার এই ডোগাটি কিন্তু আমি এই জায়গা থেকে কেটে দিব। আমি ঠিক এইভাবে আলতো করে কেটে দিব। আপনার 2G শাখাটি কিন্তু ঠিক এইভাবে আলতো করে ভেঙে দিবেন। এতে করে কিন্তু পরবর্তীতে এই যে এই দিক থেকে কিন্তু শাখা বের হবে, সেই শাখাটিকে বলা হবে 3G ডাল। আর এই 3G ডাল থেকে কিন্তু প্রচুর পরিমাণ স্ত্রী ফুল বের হবে। তো ভিউয়ার্স, আমি আরও একটি ডোগা কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে আপনারা কাটিংটা করে দিবেন। ভিউয়ার্স, এই জায়গায় দেখুন, এই ডোগাটি কিন্তু আমি এই জায়গা থেকে আলতো করে ভেঙে দিব। ঠিক এইভাবে কিন্তু আপনারা আলতো করে ভেঙে দিবেন। এই ডোগাগুলো যদি আপনারা ঠিক এইভাবে আলতো করে ভেঙে দেন তবে কিন্তু পরবর্তীতে আরও প্রচুর পরিমাণ শাখা বের হবে, সেই শাখাগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু আমি সেটার প্রমাণ আপনাদেরকে দেখাবো। তো দেখুন, এই জায়গায় কিন্তু আমি একটি মিষ্টি কুমড়া গাছ লাগিয়ে দিয়েছি। তো এই মিষ্টি কুমড়া গাছের মধ্যে কিন্তু আমি কিছুদিন আগে কাটিং করে দিয়েছি। কাটিং করে দেওয়ার পর কিন্তু আমার এই মিষ্টি কুমড়া গাছের মধ্যে প্রচুর পরিমাণ শাখা ছেড়েছে। এই যে দেখুন, এই জায়গা থেকে কিন্তু আমি কাটিংটা করে দিয়েছিলাম। আমি কিন্তু 1G শাখার মধ্যে এই কাটিংটা করে দিয়েছি। আমার এই মিষ্টি কুমড়া গাছটা যখন 2 থেকে 3 হাত বড় হয়েছে তখন কিন্তু আমি 1G ডালের মধ্যে এই কাটিংটা করে দিয়েছি। তো এই 1G কাটিংটা করে দেওয়ার পর দেখুন, প্রত্যেকটা পাতার নিচ থেকে কিন্তু প্রচুর পরিমাণ শাখা ছেড়েছে। এই যে দেখুন, এই শাখাগুলো কিন্তু 1G কাটিংটা করে দেওয়ার পর বের হয়েছে। এই যে দেখুন ভিউয়ার্স, এইদিকে কিন্তু প্রচুর পরিমাণ শাখা ছেড়েছে। আমি 1G কাটিংটা করে দেওয়ার পরে কিন্তু পরবর্তীতে এত পরিমাণ শাখা ছেড়েছে। তো দেখুন ভিউয়ার্স, সেই শাখাগুলো থেকে কিন্তু পরবর্তীতে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল বের হচ্ছে। দেখুন ভিউয়ার্স, এই যে এইদিকে, তারপরে এই যে উপর দিকে দেখুন, এই যে এই জায়গায় কিন্তু স্ত্রী ফুল বের হচ্ছে। আর এইগুলো কিন্তু পরবর্তীতে ভাবে পরিণত হবে। তারপরে যে এইদিকে দেখুন, এইদিকেও কিন্তু স্ত্রী ফুল বের হচ্ছে। এইগুলো কিন্তু একসময় ভাবে পরিণত হবে। ফেয়ার্স, আপনারা কিন্তু আমার মতো করে লাউ গাছের মধ্যে 1G, 2G এবং 3G কাটিংটা করে দিতে পারেন। আপনারা যদি এইভাবে কাটিং করে দেন পরবর্তীতে কিন্তু আপনাদের গাছের মধ্যে প্রচুর পরিমাণ স্ত্রী ফুল বের হবে। ফেয়ার্স, আপনারা কিন্তু আমার মতো করে মিষ্টি কুমড়া গাছের মধ্যে কাটিংটা করে দিবেন। আর দেখুন, এই যে 1G শাখার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ পুরুষ ফুল বের হচ্ছে। এই পুরুষ ফুলগুলো কিন্তু পরবর্তীতে পরাগানোর জন্য দরকার পড়বে। নিচের দিকে দেখুন, এই যে এইদিকেও কিন্তু প্রচুর পরিমাণ পুরুষ ফুল বের হচ্ছে। 1G ডালটা সাধারণত বড় করা হয়ে থাকে পুরুষ ফুলের জন্য। এই পুরুষ ফুল ব্যতীত কিন্তু স্ত্রী ফুলগুলো পরাগান হবে না। তো দেখুন ভিউয়ার্স, যে এইদিকেও কিন্তু পুরুষ ফুল বের হচ্ছে। আর 1G ডালটা কাটিং করে দেওয়ার পর দেখুন কী পরিমাণ শাখা ছেড়েছে। পরবর্তীতে কিন্তু এই শাখাগুলো থেকে আরও বেশি পরিমাণ স্ত্রী ফুল ধরবে। মিষ্টি কুমড়া গাছের মধ্যে কাটিংটা করে দেওয়ার পর আপনারা দ্বিতীয় যে পরিচর্যাটি করে দিবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে এখন দেখাবো। মিষ্টি কুমড়া গাছের মধ্যে কাটিং করে দেওয়ার পর এখন আমরা দ্বিতীয় পরিচর্যাটি করে দিব। মিষ্টি কুমড়া গাছের মধ্যে কাটিং করার পর কিছু পরিমাণ পটাশ জাতীয় সার দিতে হবে। তো দেখুন ভিউয়ার্স, এই জায়গায় আমি কিছু পরিমাণ পটাশ সার দিয়ে দিচ্ছি। এই পটাশ সারের কাজ হচ্ছে গাছের মধ্যে দ্রুত সময় প্রচুর পরিমাণ ফুল আনাবে। অনেক সময় দেখা যায় আমাদের মিষ্টি কুমড়া গাছের গুটিগুলো ঝরে যায়। আপনারা যদি এই পটাশ জাতীয় সারটা দিয়ে দেন তবে কিন্তু মিষ্টি কুমড়া গাছের গুটিগুলো ঝরে পড়ে যাবে না। তাই অবশ্যই কিন্তু আপনারা মিষ্টি কুমড়া গাছের মধ্যে কাটিং করার পর এই পটাশ জাতীয় সারগুলো দিয়ে দিবেন। পটাশাটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন। এখন আমি থিওবিট ভিটামিনটা দিয়ে দিব। এই ভিটামিনটা কিন্তু একই সাথে ছত্রাকনাশকেরও কাজ করে। ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই থিওবিট ভিটামিনটা দিতে পারেন। আপনারা কিন্তু অবশ্যই মিষ্টি কুমড়া গাছে কাটিং করার পর এই ভিটামিনটা দিয়ে দিবেন। এই ভিটামিনের কাজ হচ্ছে গাছের মধ্যে দ্রুত সময় ফুল আনাবে। আর এই ভিটামিনটা দিয়ে দেওয়ার ফলে কিন্তু মিষ্টি কুমড়াগুলো অনেকটা টাটকা এবং সোজা হবে। ভিউয়ার্স, আপনারা মিষ্টি কুমড়া গাছের মধ্যে কাটিং করার পর কিন্তু এই সারগুলো দিয়ে দিবেন। কেননা ভিউয়ার্স, এই সারগুলো দিয়ে দেবে কিন্তু মিষ্টি কুমড়া গাছের মধ্যে খুব দ্রুত প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া ধরবে।
ফিয়ার্স আপনারা অনেকে বয়ে থাকেন, আপনাদের মিষ্টি কুমড়া গাছের গুটিগুলো ঝরে যায়। যখন মিষ্টি কুমড়া গাছের গুটিগুলো এতটুকু বড় হয় তখনই কিন্তু অনেক সময় ঝরে যায়। এই মিষ্টি কুমড়া গাছের গুটিগুলো ঝরে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে মাছি পোকা। যখন মাছি পোকা মিষ্টি কুমড়া গাছের গুটির মধ্যে আক্রমণ করে তখন কিন্তু গুটিগুলো ঝরে পড়ে যায়। আপনারা কিন্তু মাছি পোকা দমন করার জন্য ফোরামেন ফাঁদ ব্যবহার করতে পারেন। ফিয়ার্স আপনারা কিন্তু এই ফোরামেন ফাঁদটা বাজারে সারা দোকানে কিনতে পাবেন। মিষ্টি কুমড়া গাছের মধ্যে পর্যাপ্ত পানি না দিলেও কিন্তু অনেক সময় গুটিগুলো ঝরে পড়ে যায়। আবার অনেক সময় পরাগায়নের অভাবেও কিন্তু মিষ্টি কুমড়া গাছের গুটিগুলো ঝরে পড়ে যায়। যদি প্রাকৃতিকভাবে পরাগায়ন না হয় তাহলে অবশ্যই আপনারা হাত পরাগায়ন করে দিবেন। এতে করে কিন্তু মিষ্টি কুমড়াগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে আর মিষ্টি কুমড়া গাছের গুটিগুলো কিন্তু ঝরে পড়ে যাবে না। ফিয়ার্স, আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মিষ্টি কুমড়া গাছের মধ্যে কী কী পরিচর্যা করলে প্রচুর পরিমাণে স্থির ফুল আসবে। ফিয়ার্স, অবশ্যই কিন্তু আপনারা মিষ্টি কুমড়া গাছের মধ্যে ঠিক এইভাবে পরিচর্যা করে দিবেন। এতে করে কিন্তু মিষ্টি কুমড়া গাছের মধ্যে প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া ধরবে। ফিয়ার্স, অবশ্যই কিন্তু আপনারা ঠিক এইভাবে মিষ্টি কুমড়া গাছের মধ্যে পরিচর্যা করে দিবেন। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কীভাবে আপনারা মিষ্টি কুমড়া গাছের মধ্যে পরিচর্যা করবেন। ফিয়ার্স, আপনারা চাইলে কিন্তু আমাদের ফেসবুক পেজেও যুক্ত হয়ে যেতে পারেন। আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।